হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, জিএনএম এনএম 2025কে লক্ষ্য করে আমাদের আজকের আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস চলেছে, জীবনবিজ্ঞানের ওপর থেকে উঠে আসা ভিটামিনের রাসায়নিক নাম এবং ভিটামিনের ফলে বিভিন্ন যে রোগগুলো হয়, ভিটামিনের অভাব ফলে ভিটামিনের অভাব ঘটিত রোগ, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। এবং তারপরে কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমরা নিজেরা যেন প্র্যাকটিস করতে পারো, এরকম কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকে বলছি, যারা যারা প্রথমে চ্যানেল এসেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো। ওকে, আমাদের ব্যাচ সংকল্প ব্যাচ যেটা স্টার্ট হচ্ছে 3rd January 2025 থেকে, এই ব্যাচের আমি সম্পর্কে একটু পরে বলছি। আপাতত যদি কারোর মনে হয় এই নম্বরে যোগাযোগ করবে 9609122622, আমি একটু পরে বিস্তারিত বিষয়টা বলছি। চলো আগে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? দেখো, এই যে ভিটামিনের রাসায়নিক নাম, এগুলো মনে রাখার জন্য আমরা বিভিন্ন সময় মুখস্থ করি বা অনেক পড়ার পরও ভুলে যাই, তাই তো? ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু বলবে। আর এই টপিকটা এমন একটা টপিক যেটা কিন্তু জিএনএম এনএম বলো, নার্সিং, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ভিটামিনের রাসায়নিক নামগুলো মনে রাখার একটা ট্রিক আমি বার করেছি, সেই ট্রিকটা কি না, রথ পার এক ট্রফি। কী বললাম? রথ পার এক ট্রফি। দেখো, একটা বাচ্চা মেয়ে আর একটা ছেলে আছে, পুচকু পুচকু, মানে এরা হচ্ছে খেলায় কোনো একটা ট্রফি জিতেছে, একটা উপহার বা একটা প্রাইজ জিতেছে, এবং তার ফলে তারা কী করছে, সেই প্রাইজটা রথে চড়িয়ে সবাইকে দেখাচ্ছে, দেখো আমি প্রাইজ জিতেছি, দেখো। আমরা ছোটোবেলায় পড়তাম না যে এই দেখো দেখো প্রাইজ পেয়েছি, ফার্স্ট হয়েছি, আমি সেকেন্ড হয়েছি, এরকম বলতাম তো ছোটোবেলায়। তো এই যে দুটো বাচ্চা মেয়ে, একটা বাচ্চা ছেলে, ঠিক আছে, এদের নাম দিয়ে দিলাম মিনু আর পিনু, ঠিক আছে? তো মিনু আর পিনু কোন একটা খেলায় জিতেছে, যেটার পর তারা ট্রফি নিয়ে রথের ওপর রেখে তারা সবাইকে দেখাচ্ছে, দেখো আমরা ট্রফি জিতেছি, ঠিক আছে? তাহলে এই ট্রিকটা কি, রথ পার এক ট্রফি, ব্যাস এইটা হচ্ছে ট্রিক। বলবে স্যার এই ট্রিকের মাধ্যমে কী করে মনে রাখবো একটু বলুন। দেখো, রথ, রথের র থেকে মাথা রাখবে ভিটামিন এ, রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ঠিক আছে? আমি একটু পরে তোমাদেরকে আরও বিস্তারিত বলবো। তাহলে রথের র থেকে রেটিনল, তারপরে দেখো থ আছে, দেখো প্রথম অক্ষর হচ্ছে র, র থেকে রেটিনল, থ যদি বলি থ থেকে হচ্ছে থিয়ামিন, ঠিক আছে, থ থেকে থিয়ামিন। আর এই পারটা কিছু নেই, ঠিক আছে, এই যে রথ পার, রথ পার মানে কি, রথের ওপর একটা ট্রফি রাখা আছে, তো পার এটা অ্যাকচুয়ালি কোনো ব্যাপার নয়। তা রথ পার এক, এক থেকে মাথা রাখবে অ্যাসকর্বিক অ্যাসিড, এটা ভিটামিন সি এর রাসায়নিক নাম, অ্যাসকর্বিক অ্যাসিড। এবং যদি বলি ক, ক ফার হচ্ছে এখানে মাথা রাখবে ক থেকে হচ্ছে ক্যালসিফেরল, ক্যালসিফেরল কার কার রাসায়নিক নাম, না ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, ঠিক আছে? কত মজা করে শিখছি দেখো। আর এই যে ট্রফি ট্র আছে, এই ট থেকে মাথা রাখবে টোকোফেরল, ঠিক আছে, ট থেকে টোকোফেরল, এবং ফি থেকে ফাইলোকুইনিন, ঠিক আছে, ফাইলোকুইনিন। এই হচ্ছে যে কটা আমাদের পরীক্ষায় আসার মতো, যেগুলো থেকে পরীক্ষায় আসে বেশি করে, যে এই ভিটামিনের রাসায়নিক নাম কী বলো, সেইগুলো কিন্তু আমি এক ঝলেকে মনে রাখতে পারি একটা মাত্র লাইন দিয়ে। সেটা কি না, রথ পার এক ট্রফি। দেখো ছোট্ট করে আমি দিচ্ছি ছবিটা, দেখো কত সুন্দর লাগছে, তাই না? রথ পার এক ট্রফি। তাহলে রথ থেকে কী বললাম, রথে দেখো প্রথম থেকে হচ্ছে ABCD, আমাদের কী কী ভিটামিন আছে বলে দিই, ভিটামিন এ বি সি আর ডি ই আর কে, তাই না? এই যে আমাদের টোটাল ছটা ভিটামিনের নাম আমাদের মনে রাখতে হবে। আর মাথা রাখবে ভিটামিন B1 আছে আর B12, এরকম অনেকগুলো আছে, সেগুলো আমি কিন্তু আলোচনা করছি, এটা ভিটামিন B1 কিন্তু রাসায়নিক নাম লিখেছি, ঠিক আছে? চলো তাহলে আর একবার বলে দিই কী কী বললাম, ভিটামিনের রাসায়নিক নাম মনে রাখার ট্রিকটা কি, রথ পার এক ট্রফি, ঠিক আছে, রথ পার এক ট্রফি, ব্যাস কমপ্লিট, ঠিক আছে? তাহলে র থেকে কী বলেছিলাম, রেটিনল। তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম কি, ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন বি এর রাসায়নিক নাম কী ছিল না, রথ, তাহলে থ আছে লাস্টে, তাহলে থ থেকে থিয়ামিন, ঠিক আছে, ব্যাস। তাহলে ভিটামিন বি এর রাসায়নিক নাম কি, থিয়ামিন। এবার চলে আসো পারটা বাদ দাও, তারপরে কী বলেছিলাম, রথ পার এক, এক থেকে এ থেকে অ্যাসকর্বিক অ্যাসিড, এ থেকে অ্যাসকর্বিক, ঠিক আছে, এক। তাহলে ক থেকে কি, ক্যালসিফেরল, তাহলে ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। যদি পরপর সাজিয়ে নিই, আমি যদি সাদা পেজ নিয়ে আসি, চলো একটা সাদা পেজ নিয়ে দিচ্ছি, তাহলে ট্রিকটা কী ছিল, রথ পার। আর যদি ভালো লাগে না একটু সেশনটা, যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক শেয়ার করো, বন্ধুর সাথে শেয়ার করো, তাদেরকে একটু সাবস্ক্রাইব করতে বলো, কারণ এরকম ফ্রি ক্লাস কিন্তু আমি এরকম ইউটিউব চ্যানেলে আপলোড করবো, ঠিক আছে? রথ পার এক ট্রফি, এইটা হচ্ছে ট্রিক। ওকে, তাহলে আমি যদি একটা একটা করে সাজাই, তাহলে কী কী পেয়েছি দেখো, আমাদের ভিটামিনের নামগুলো কী বলেছিলাম, একটা ছিল এ, আমি আর লিখছি না ভিটামিন, এগুলো ভিটামিন বি, ভিটামিন সি, আর এদিকে হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন ই ছিল, আর একটা কী ছিল, কে ছিল, তাই না? ব্যাস এই কটা আমার শুধু মনে রাখতে হবে। তাহলে দেখো আমি কি শুধুমাত্র একটা ট্রিক থেকে বলছি, দেখো ভিটামিন এ রাসায়নিক নাম র থেকে কী বলেছিলাম, র থেকে বলেছিলাম রেটিনল, তাই না? র থেকে কী বলেছিলাম, রেটিনল। কার কার মনে আছে দেখি, ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল, রথের র থেকে রেটিনল, ঠিক আছে?
ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? বি থেকে রথ, রথ থ, থ থেকে কি থিয়ামিন বলেছিলাম, থিয়ামিন। দেখো কত সুন্দর মনে রাখতে পারছি, তাই না? আমি কিন্তু এরকমভাবে তোমাদের পেট ব্যাচও পড়াই, ঠিক আছে? একদম সহজে, যতটা সম্ভব ইজি প্রসেসে এবং মনে রাখার সহজ উপায়, এবং তারপর বিন্দাস প্র্যাকটিস, পরের দিন সেই টপিকের উপর কুইজ নিয়ে আসি, ঠিক আছে? যাই হোক, পরে বলছি বিষয়টা। তাহলে ভিটামিন বি এর রাসায়নিক নাম থিয়ামিন। এবার রথ পার, পারটা বাদ দিতে বলেছিলাম, রথ পার, পারটা জাস্ট ছন্দ মেলানোর জন্য, ঠিক আছে? এক, এক থেকে কি বলছিলাম, অ্যাসকর্বিক অ্যাসিড, এটাকে ওই জফলা রাখবে, ঠিক আছে? অ্যাসকর্বিক অ্যাসিড, ওকে, অ্যাসকর্বিক অ্যাসিড। চলো, তারপর ডি, ডি কী বলছে, কে কে হচ্ছে ক্যালসিফেরল, ঠিক আছে? ক্যালসিফেরল, তাহলে ব্যাস এগুলো মনে রাখা। আরও একটা ট্রিক আমি তোমাদের বলবো, দেখবি একদম জলের মতো হয়ে গেছে, ক্যালসিফেরল। এবার দেখো ট্রফি, ট্র থেকে কী বলছিলাম, ট্র থেকে বলছিলাম টোকোফেরল, তাই না? তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। এইগুলো পরীক্ষা আসে কিন্তু, ঠিক আছে? এবং কে রাসায়নিক কি? ফি ফর ফাইলোকুইনিন, ঠিক আছে? ফি ফর ফাইলোকুইনিন। তাহলে কী বলেছিলাম, তাহলে দেখো আরেকবার বলে দিই, দেখে না একদম মুখস্থ, যদি মুখস্থ হয়ে থাকে লেখো যে ইয়েস স্যার মুখস্থ হয়ে গেছে। এবার আপনি যেখান থেকে প্রশ্ন ধরো, ধরুন আমি ফাটিয়ে দেবো আজকে, ঠিক আছে? চলো তাহলে আমি প্রশ্ন করছি। আচ্ছা আরেকবার বলে দিই, রথ পার একট্রপি, র থেকে রেটিনল, থ থেকে থিয়ামিন, তারপরে এ থেকে অ্যাসকর্বিক অ্যাসিড, কে থেকে ক্যালসিফেরল, ট্র থেকে তোমার হচ্ছে কি টোকোফেরল, এবং ফি থেকে ফাইলোকুইনিন। আর পরপর নামগুলো রাখবে, এ বি সি ডি ই আরটা কি? আচ্ছা আমাদের কে, ঠিক আছে? ব্যাস এই কটা শুধু নাম মনে রাখো, তাহলে তো এমনি হবে। পরপর শুধু বসে দেবে, এ হচ্ছে রেটিনল, বি হচ্ছে থিয়ামিন, সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ডি হচ্ছে ক্যালসিফেরল, ই হচ্ছে টোকোফেরল, এবং কে হচ্ছে ফাইলোকুইনিন। আর কি ডাউট থাকতে পারে? আমার তো মনে হয় না কোনো মানুষের থাকতে পারে। যদি থাকে আমি বলবো ভিডিওটা আরেকবার দেখো, আর কোনো দিন ভুলবে না, ঠিক আছে? তো চলো একবার না দেখে বলা যাক, তাহলে বুঝবো। রথ পার এক ট্রফি, ব্যাস রথ, র থেকে রেটিনল, তাহলে ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল। এবার চলো যে থ, থ ফর হচ্ছে কি? থিয়ামিন বলছিলাম, ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। আর মাথায় রাখবে এই ভিটামিন বিটা কিন্তু ভিটামিন বি ওয়ান, ঠিক আছে? ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কী বললাম? থিয়ামিন। রথ পার, পার্টটা বাদ দিতে বলেছিলাম, তারপরে কী বলেছিলাম, এক, এক থেকে অ্যাসকর্বিক অ্যাসিড, তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ওকে। এবার আসে কি একের ক, ক থেকে ক্যালসিফেরল, তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ট্রফি, তাহলে ট্রফির ট থেকে কী বলছেন টোকোফেরল, তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? কী বলেছিলাম? টোকোফেরল। আর ফি, ফি থেকে ফাইলোকুইনিন, তাহলে ফাইলোকুইনিন কার রাসায়নিক নাম? ফাইলোকুইনিন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। মুখস্থ হয়ে গেছে আশা করছি। চলো কংগ্রাচুলেশন, তোমরা সবাই মুখস্থ করে ফেলেছ। এবার আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা নিজেরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, বলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম কী, সেটা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কমেন্ট করো। আচ্ছা ভিটামিন, কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এটা কমেন্ট করবে, ঠিক আছে? আমি চারটে কোশ্চেন দেবো, অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম সেটা কমেন্ট করো। তাহলে ফার্স্ট কোশ্চেন কী বললাম, যে ভিটামিন ডি এর রাসায়নিক নাম, আর আর দ্বিতীয় প্রশ্ন কী হল, অ্যাসকর্বিক, ঠিক আছে? অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম সেটা কমেন্ট করবে। থার্ড কোশ্চেন হচ্ছে, টোকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম সেটা কমেন্ট করবে। আর চার নম্বর প্রশ্ন হচ্ছে, ফাইলোকুইনিন কোন ভিটামিনের রাসায়নিক নাম। ব্যাস এই চারটে কোশ্চেন আমাকে কমেন্ট করো, তাহলে বুঝো তুমি বিন্দাস পেরেছো, ঠিক আছে? ট্রিকটা কী বলেছিলাম, ট্রিকটা হচ্ছে এখনও বলে দিচ্ছি, ট্রিকটা ছিল রথ পার এক ট্রফি, ব্যাস মুখস্থ, ঠিক আছে? চলো এবার আমরা, আমি একটু তোমাদেরকে একটু ডিস্টার্ব করবো এবার। আচ্ছা তার আগে বলে দিই আমাদের ব্যাচ সম্পর্কে, ঠিক আছে? ব্যাচ সম্পর্কে যদি না বলি তাহলে তো মানেই হয় না। দেখো আমরা যেরকম তোমাদের ফ্রি ক্লাস করাচ্ছি না, এরকম কিন্তু পেইড ব্যাচেও ক্লাস করায়, এরকম মজা করে ক্লাস করায়। টোটাল তিনজন স্যার আছে দেখতে পাচ্ছ, আমি আছি, দীপক স্যার আছে, এবং আরেকজন স্যার দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে অনিরুদ্ধ স্যার। অনিরুদ্ধ স্যার জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান নেন, এই যে এই স্যারটা, এই স্যারটা হচ্ছে অনিরুদ্ধ স্যার। আচ্ছা এই যে স্যারটা দেখতে পাচ্ছ কালো রঙের ড্রেস পরে আছে, এই স্যারটা হচ্ছে বর্তমানে ডিফেন্সে আছে, সিআরপিএফ জওয়ান হিসেবে আছে, ঠিক আছে? এই স্যারটা তোমাদের ম্যাথ এবং রিজনিং নেন যথেষ্ট ভালো স্যার, 2023 থেকে তোমাদের পড়া আছে, একটা আইডিয়া তো আছে, এবং যা কোশ্চেন দেয় সেখান থেকে কিন্তু কোশ্চেন ফেসেও যায়, ঠিক আছে? আমি আজ পর্যন্ত কোনোদিন বলি না যে আমার কাছ থেকে বলি শিওর কমন পাবে, আমি কোনো দিন বলি না আর বলবো না, কিন্তু এটুকু বলতে পারি ম্যাথের কিন্তু টাইপ কমন দেওয়া যেতে পারে, ঠিক আছে? সেই টাইপটা কিন্তু স্যার কমন দিতে পারে, ঠিক আছে? আর আমি আছি, এবার আমি কী কী ক্লাস করাই বলে দিই, আমি করাই তোমাদের ইংলিশ এবং করাই জিকে, যেই দুটো তো তোমাদের ভয় থাকে যে এই দুটো ছেড়ে দিয়ে আসবো, সেই দুটো আমি নিই। আর কখনও কখনও যদি সম্ভব হয়, আমি এখনও বলছি, সারপ্রাইজ কোনো একটা ক্লাস নিতে পারি, সেটা এখনও পর্যন্ত নিইনি বাট নিতে পারি সেটা, ঠিক আছে? সেটা হতে পারে ভৌতবিজ্ঞানের উপর, সেটা হতে পারে জীবনবিজ্ঞানের উপর, এরকম মজাদার মজাদার ক্লাস এবং হাসিয়ে ক্লাস করায়, ঠিক আছে? যতটা সম্ভব মজা করে ক্লাস করায়।
এবার আসি সব থেকে ইন্টারেস্টিং জায়গা, যে এখানে পড়তে গেলে কত টাকা লাগবে। সব থেকে ইন্টারেস্টিং জায়গা, এখানে পড়তে গেলে কিন্তু এত কম ফিস, সেটা হচ্ছে টোটাল 800 টাকা লাগছে, কোনো আর আলাদা টাকা লাগবে না, টোটাল 800 টাকা লাগছে। এবং সেটা লাগছে 6 মাসের জন্য, 6 মাসে দেখো যদি 7 মাসও পড়ায় বা 8 মাসও পড়ায় তার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। তো টোটাল কিন্তু তোমরা বলতে পারো 6-7 মাস পড়তে পারছো আর এক্সট্রা কোনো পেমেন্ট ছাড়াই 800 টাকায়, ঠিক আছে। এবং ব্যাচের নাম দেখতে হচ্ছে সংকল্প ব্যাচ। সংকল্প মানে কি, নিজের মনকে একটু একটা প্ল্যানের মধ্যে রাখা, একটা কোনো কিছু মানে নিজেকে সঙ্গবদ্ধ করে দেওয়া হচ্ছে, হ্যাঁ আমি এইটা করেই ছাড়বো, এইটা হচ্ছে সংকল্প, এটা হচ্ছে মনের মধ্যে জেদ, যেটা সবার মধ্যে থাকা উচিত, প্রত্যেকটা অ্যাসপিরেন্টের মধ্যে থাকা উচিত। সেই ব্যাচের নামই কিন্তু রাখা হচ্ছে সংকল্প ব্যাচ। 2024 রেখেছি, 2025 রাখছি, এবং চেষ্টা করবো পরবর্তী যতগুলো ব্যাচ আছে সবগুলো সেম নাম রাখার, ঠিক আছে। চল সংকল্প ব্যাচে যদি ভর্তি হতে চাও, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9609122622, যোগাযোগ করবে। আর লাইভ ক্লাস পাবে কোনো, হ্যাঁ এটা বলে দিই, এটা অফলাইন ব্যাচ নয়, কিন্তু অফলাইন ব্যাচ আমি পড়াই, কিন্তু সেটা তোমাদেরকে বলছি না। যদি কারোর ইন্টারেস্টেড থাকো, যদি কারোর মনে হয় যে আমি অফলাইন ব্যাচেই পড়বো, তাহলে আসতে হবে তোমাদের মুর্শিদাবাদে। আমি যে কলেজে পড়াই সেই কলেজের পাশে আমি একটা অফলাইন ব্যাচ খুলেছি, যেটা কম্বো একটা ব্যাচ, সেখানে সমস্ত মানে কোর্সই করানো হয়, রেলওয়ে বলো, SSC বলো, ঠিক আছে, এরকম বিভিন্ন কোর্স করানো হয়। ওখানে আমি আছেন আর একজন স্যার আছেন, তো আমরা দুজন মিলে ক্লাস করাচ্ছি, সেটা অফলাইনে। আমি অফলাইন খুব একটা প্রেফার করি না, কারণ অফলাইনে আমার খুব মানে খুব একটা বিরাট আমি কিছু পারি না, মানে অনলাইনে যেরকম আমি স্যাটিসফাই না, যতটা আমি পড়ি যেটা মজা পাই সেটা কিন্তু অফলাইনে পড়িয়ে আমি পারি না, ঠিক আছে, এটা তো সত্যি কথা বলছি। তো যদি কারোর মনে হয় যে না আমি অফলাইনেই পড়বো, তাহলে আসতে পারো, একবার দেখে যেতে পারো। যদি মনে করো না অনলাইনে পড়বো, যেরকম যেরকম কমফোর্টেবলের সাথে আমি পড়াচ্ছি সেরকম তোমরা পাবে, এরকম মজাদার ক্লাস পাবে, ঠিক আছে, সব কিছুই পাবে। আর হ্যাঁ, অফলাইনে একটা জিনিস বলি, অফলাইনে মজা খুব হয়, ঠিক আছে। যারা পড়েছে, আমি যে কলেজে পড়া সেখানেও আমি বলি যে চাপ নেবে না লাইফে সবসময়, ওই যে পেতেই হবে, না পেলে মরে যাবো, এরকমটা না। হ্যাঁ লক্ষ্য রাখো অবশ্যই, কিন্তু জীবনে এইটা না হলে আমি শেষ হয়ে যাবো, বা এটা একদম সেই 100-তে 100ই পেতে হবে, এরকমটা না। তুমি তোমার বেস্টটা দিয়ে পড়ো, এইটা আমি সারা জীবন শিখে এসেছি। এবং তার ফলে অনেকেই কিন্তু যে জিনিসটা পারতো না সেই জিনিসটা শিখে তারা কিন্তু কোয়েশ্চেন অ্যাটেন্ড করে এসেছে পরীক্ষা অন্ততপক্ষে, ঠিক আছে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, যাদের মনে হবে এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। এবার চলে আসি আমি যে বিষয়টা ছিলাম, যে বিভিন্ন রোগ, ঠিক আছে, বিভিন্ন অভাব ঘটিত যে রোগগুলো হয়। দেখো ফার্স্টে যদি বলি ভিটামিন এর অভাব ঘটিত রোগ, দেখো এর রাসায়নিক নাম কি ছিল, রেটিনল বলেছিলাম না, তো রেটিনল থেকে রাতকানা, ব্যাস রেটিনল থেকে রাতকানা। তাহলে কী ট্রিকটা কী বলেছে মনে আছে, কার কার মনে আছে বলো? রথ পার এক ট্রফি, তার রথ থেকে রেটিনল, তাহলে ভিটামিন এর রাসায়নিক নামও ছিল রেটিনল, এবং ভিটামিন এর অভাব ঘটিত রোগের নাম হচ্ছে রাতকানা। দেখো কতটা মিল পাচ্ছি। আর এখানে দেখো উৎস দেওয়া আছে, উৎস দেখার দরকার নেই, যাদের মনে হবে তারা দেখতে পারো, যাদের মনে হবে না তারা স্কিপ করতে পারো, ঠিক আছে। দেখো সবুজ শাকসবজি, পেয়ারা, দুধ, বাদাম, টমেটো, কমলা, এসবে কিন্তু থাকে ভিটামিন এ। আচ্ছা রাতকানা রোগ হলে কী হয়, রাত্রিবেলা দেখতে পাবে না, ঠিক আছে, এইটা হচ্ছে রাতকানা রোগ। ওকে চলো এবার আসি। আর হ্যাঁ PDFটা যদি কারোর নেওয়ার থাকে, তাহলে আমি বলবো যে কোনো একটা গ্রুপে জয়েন করে যাবে, গ্রুপের লিঙ্ক পারলে আমি কমেন্টে দিয়ে রাখবো, সেখানে জয়েন করে যেতে পারো, এটা ফ্রি গ্রুপ, এবং সেখানে এই সমস্ত PDFগুলো শেয়ার করে দিই। যারা পেড ব্যাচ আছে তাদের তো এমনি শেয়ার করে দিই, ঠিক আছে। আচ্ছা চলো ভিটামিন বি, আচ্ছা আমি আগেই বলেছিলাম ভিটামিন B1 আছে, ভিটামিন B12 আছে, এরকম অনেকগুলো আছে। ভিটামিন B1 কথা বলছি, ভিটামিন B1 কী বলেছিলাম রাসায়নিক নাম থিয়ামিন, এবং মাথা রাখবে এর ফলে কিন্তু ভিটামিন B1 ফলে কিন্তু বেরি বেরি রোগটা হয়, এটা মনে রাখার একটা সব থেকে সহজ উপায় বলি, বেরি আর একটা বেরি। দেখো B1 মানে বি একবার বেরি, বি ফর বেরি, আর এটা আর একবার হবে, তার মানে বেরি বেরি, ঠিক আছে, বি ফর বেরি একবার হলো, আর একবার দিতে বলেছে। দেখো B1 বলেছে, তাহলে ভিটামিন B1 রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, এবং এর ফলে বেরি বেরি রোগটা হয়, ঠিক আছে। আচ্ছা বেরি বেরি রোগটা কীরকম দেখতে পাচ্ছ, এরকম ছোপ 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 পড়ে যায়, ঠিক আছে, পুরো গায়ে হাতে পায়ে সব জায়গায় কিন্তু এরকম ছোপ ছোপ পড়ে। ওকে এবার উৎসগুলো তোমরা নিজের মতো দেখে নেবে। আচ্ছা চলো আসছে পরেরটায়, ভিটামিন সি এর রাসায়নিক নাম কী বলছিলাম, অ্যাসকর্বিক অ্যাসিড। এটা সবাই জানো ভিটামিন সি এর ফলে কী রোগ হয়, না স্কার্ভি রোগ হয়। সব থেকে সহজ উপায় সি ফর স্কার্ভি, আর দেখো ভিটামিন সি স্কার্ভি, আর ভিটামিন সি এর ফলে কিন্তু এর অপরটা হচ্ছে অ্যাসকর্বিক। দেখো সবগুলোর মধ্যে কিন্তু একটা মানে হিন্ট পাচ্ছ, দেখো উচ্চারণ করো, এটা হয়তো আমি বোঝাতে পারবো না মুখ দিয়ে, কিন্তু তোমরা বুঝতে পারবে, মানে এটা রিয়েলাইজ করো, অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি, ঠিক আছে, এবং এর ফলে স্কার্ভি রোগ, মানে দন্ত সয় কয় ব্যাপারগুলো খুব আসছে বেশি বেশি করে, তাই না? তো এটা একটু মনে রাখতে পারো এইভাবে। আচ্ছা ভিটামিন সি এর যে উৎসগুলো সেগুলো দেখতে পাচ্ছ, বিশেষ করে লেবু জাতীয় খাবারে, না টক জাতীয় খাবারে কিন্তু ভিটামিন সি পাওয়া যায় বেশি পরিমাণে, ঠিক আছে, কমলা লেবু হোক, লেবু হোক, বাতাবি লেবু হোক, এসব জায়গাতে খাবারে। আচ্ছা চলো এবার চলে আসি পরেরটা, ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে ক্যালসিফেরল। আচ্ছা আমি বলে রাখি, যদি ভিটামিন ডি এর অভাবে সব থেকে বেশি কোশ্চেন আসে, রেলওয়ে গ্রুপ ডি বলো বা তোমাদের GNMNM পরীক্ষা বলো, বিভিন্ন পরীক্ষায় কিন্তু দেয় যে
ভিটামিন ডি এর ফলে কী রোগ হয় সবাই জানি ভাই, রিকেট রোগ হয়। রিকেট মানে কি? রিকেট মানে দেখতে পাচ্ছ পা হাতগুলো সব বেঁকে যায়, ঠিক আছে? এগুলো হয় অ্যাকচুয়ালি কি, সেজন্য সূর্যের আলো যাদের কম মানে যাদের ইয়ে হয় আর কি অভাব থাকে তাদের ফলে এই সমস্ত রোগগুলো হয়। ওকে, তাহলে মাছ, ডিম এবং সূর্যরশ্মিতে কিন্তু ভিটামিন ডি বা ক্যালসিফেরল, ক্যালসিফেরল হচ্ছে এই ভিটামিন ডি এর রাসায়নিক নাম, ঠিক আছে? আর একটা সেটা হচ্ছে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, যার ফলে কিন্তু স্কার্ভি রোগটা হয়। এই দুটো কোয়েশ্চেন প্রচুর আসে, খুবই কমন একটা কোয়েশ্চেন হয়ে গেছে, ঠিক আছে? চলো এবার চলে আসছি ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক আছে টোকোফেরল, আমি একটু আগে বলেছিলাম টোকোফেরল, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্কও দিয়েছিলাম, যারা যারা পারবে কমেন্ট করো অবশ্যই, আমি এটা জানতে চাইছি তোমরা কতটা কি শিখছো, ঠিক আছে? এবং এর ফলে দেখো কী কী রোগ হয়, স্নায়ু এবং পেশির বিভিন্ন ক্ষত হয়, বলে রাখি। এর উৎসগুলো কি? আলু, কুমড়ো, ঠিক আছে, পেয়ারা, আম, দুধ, বাদাম, বীজ, এগুলোতে কিন্তু বেশি করে থাকে টোকোফেরল বা ভিটামিন ইটা আর কি, ঠিক আছে? লাস্ট যেটা হচ্ছে ফাইলোকুইনিন, ভিটামিন কে এর অভাবে হয়। মাথায় রাখবে এটা থেকে প্রশ্ন আসে যে রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে। রক্ত তঞ্চন মানে কি? দেখো এই যে একটা ধরো আমাদের আঙুল পাঙুল কেটে গেলো বা হয়তো হাত কেটে গেলো, তখন দেখবে ওখান থেকে রক্ত পড়ে, তাই না? আবার কিছুক্ষণ পর যখন সেটা বেঁধে দেওয়া হয় বা কোনো রকম ব্যান্ডেজ করে দেওয়া হয়, দেখবে কিছুক্ষণ পর দেখবে রক্ত পড়াটা বন্ধ হয়েছে। তো রক্ত তঞ্চনে সাহায্য করে ভিটামিন কে, ঠিক আছে? তো আমি এটা অ্যাকচুয়ালি মনে রাখার সহজ উপায় বলেছিলাম, আমি নিজে মনে করি এরকম লিখেছি, কে কে রক্ত পড়া বন্ধ করালো, ঠিক আছে? তো ভিটামিন কে হচ্ছে রক্ত পড়া বন্ধ করেছে, মানে ধরো কেউ বাচ্চা ছেলে আছে না যে মা আমার হাত কেটে গেছে রক্ত পড়ছে, তারপরে কিছুক্ষণ পর ভাবছে কে রক্ত পড়া বন্ধ করলো, তাহলে ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করলো, ঠিক আছে? তো এগুলো কোথায় কোথায় পাওয়া যায়? দেখো টমেটো, চেস্টনাট, কাজু বাদাম, আম, আঙুর ইত্যাদি। ওকে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে। আমি আর এগোচ্ছি না, এবার তোমাদের কোশ্চেন নিয়ে যাচ্ছি, কারণ আমাকে এবার ক্লাসে যেতে হবে, অলমোস্ট আমি লেটে এসেছি আজকে। চলো, ভিটামিন কোন ভিটামিনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অপশন নাম্বার এ ভিটামিন কে, ডি, সি না এ? তো সবাই জানি ভাই রক্ত তঞ্চন, আমি এক্ষুনি বললাম রক্ত তঞ্চনে সাহায্য করে কে, না যে কে রক্ত বন্ধ করলো, তাহলে অপশন নাম্বার এ অর্থাৎ ভিটামিন কে হচ্ছে রাইট অ্যান্সার। কত সোজা সোজা কোশ্চেন দেখেছো, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু সোজা, ঠিক আছে? তোমাদেরকে বুঝিয়েছি হয়তো সোজা করে কি জানি না, কিন্তু অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো খুবই সোজা কোশ্চেন, ঠিক আছে? এবার চলে আসছি নিচের কোন ভিটামিনটি টোকোফেরল নামে পরিচিত, বলো এই কোশ্চেনের অ্যান্সারটাকে আমাকে দিতে হবে। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে, নিজের নিজের নামটা কমেন্ট করবে, নিজের নিজের জেলার নাম কমেন্ট করবে, এবং কোনটা রাইট অ্যান্সার হবে সেটা কমেন্ট করবে। এ, বি, ডি এবং ই কোনটাকে টোকোফেরল বলা হয় কমেন্ট করে জানাও। আচ্ছা, আবার সংকল্প ব্যাচ নিয়ে বললাম একটু, যাদের মনে হবে ভর্তি হওয়ার ব্যাপারে থাকবে তারা কিন্তু দেখো লিঙ্ক আছে একটা কমেন্ট বক্সে, দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, ডিরেক্ট মেসেজ করলেই কিন্তু আমার কাছে চলে যাবে। আর যারা পারবে না তাদেরকে বলবো যে দেখো এখানে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো 9609122622। জয়েন GNMNM ব্যাচ বললেও হবে, জয়েন সংকল্প ব্যাচে বললেও হবে, যেটা এসে তুমি লিখতে পারো, আমার কাছে চলে আসবে মেসেজ, ঠিক আছে? আমাকে জাস্ট ওই সেন্ড মেসেজে ক্লিক করবে, আমার কাছে মেসেজ চলে আসবে, ডিটেলসটা তোমাদের বলে দেবো, ঠিক আছে? তারপর যদি কিছু জিজ্ঞাসা করা থাকে আমাকে কল করো, বাট সরাসরি ফোন করো না, কারণ সবার ফোন ধরা সম্ভব হয় না। ওকে, চলো এবার আসি ভিটামিন সি এর রাসায়নিক নাম, বলো এবার এই প্রশ্নগুলো কি আরও উত্তর বলে দিতে হবে। দেখো কী কী আছে, থিয়ামিন আছে, রেটিনল আছে, অ্যাসকর্বিক অ্যাসিড আছে এবং ক্যালসিফেরল আছে। তাহলে কী বলছিলাম, ভিটামিন সি অ্যাসকর্বিক, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো কত মজাদার মজাদার কোশ্চেন, দেখেছো? ফাইলোকুইনিন, দেখো WP 2019 আসে কোশ্চেন, ফাইলোকুইনিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? অপশন নাম্বার এ ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ই নাকি কোনটি নয়? তাহলে আমরা কী জেনেছিলাম, ফাইলোকুইনিন ছিল কোথায়, ভিটামিন ইতে ছিল, তাই না? সরি, ভিটামিন কেতে ছিল, ভিটামিন কে এর রাসায়নিক আছে ফাইলোকুইনিন, আর ভিটামিন এর রাসায়নিক নাম ছিল টোকোফেরল, তাই না? কী বলেছিলাম ট্রিকটা কী ছিল, যে রথ পার এক ট্রফি, তাই না? তাহলে ট্র থেকে ভিটামিন ই, ট্র থেকে টোকোফেরল এবং ফি থেকে ফাইলোকুইনিন, তাই না? ফাইলোকুইনিন কী ছিল, ভিটামিন কে এর রাসায়নিক নাম, তাহলে অপশন নাম্বার হচ্ছে বি রাইট অ্যান্সার। দেখো কত সহজ সহজ। আচ্ছা, আর কোশ্চেন নেই আপাতত, আজকের মতো এখানে শেষ করতে হবে। সবাইকে বলছি একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইবগুলো করতে থাকো, এবং যদি কারো ব্যাচে ভর্তি হওয়ার থাকে, আমি যেরকম ক্লাস করাচ্ছি সেরকম পেইড ব্যাচও ক্লাস করে, তাহলে আমাকে একটু যোগাযোগ করে নেবে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য, নমস্কার।